हेलो फ्रेंड्स, बांगाली नाना सादे अपन सबाई के स्वागत। आज हमें चिकेन स्टीम मोमो रेसिपी नहीं अपन सामने हाजिर हो घर तक उपकरण दिए खूब सहजे किन्तु चिकेन मोमो तैरी ना जाए। शीतकाले छोटो थेके बड़ो सबारे किन्तु चिकेन मोमो खूब ही प्रिय। अपना अने तैरी थकें किन्तु आमी किभाबे करेछि सेटाई देखे नेवा जाक। एक बड़ो पात्र नहीं मध्य मोमो डोटा तैरी नेब। मेजारिंग कप मेपे एक कप मयदा नहीं निलाम। एबार एर मध्य दिए दीची हाफ चा चामच नून। नूनटा दिए एक मिसिए निची मयदार संगे। मशाना हो गए एबार ए चामच मेपे टेबल चामच मेपे हमें दुई चामच रिफाइंड अएल दिए दीची। अपनारा चाहले एक चामचो दीते पारें। दुई चामच रिफाइंड अएल दिए दिलाम। एबार हाथ दिए भालो मतन करे मयम दिए नेब, जेरकम आमरा लुचि परोटाते मयमटा मेखे थाकि। देखुन मयमटा देवा हये गेछे। एबार अल्प अल्प कर रूम टेम्पारेचारे थका जल हमें व्यवहार करी। एके जलटा देवें ना, अल्प अल्प कर जल दिए डोटा को एक स्मूथ डो तैरि करते हैं। अपना चाहले एर मध्य आटा मिसिए करते पारें। एक कप जदि मयदा नेन तार मध्य तीन टेबिल चामच आटा मिसिए नीते पारें। तारपर मयम दिए अल्प अल्प कर जल दिए डोटा तैरि कर नीते हबे। एखाने किन्तु एक सफ्ट डो तैरि करते हबे। देखुन आमि भालो मतन करे मेखे एक सफ्ट डो तैरि करे नियेछि। एबार ऊपर थेके आमि हाफ चामच रिफाइंड अएल लागिए दीची। एबार ढाका दिए 10 থেকে 15 মিনিট এটা সেট হওয়ার জন্য আমি রেখে দেব। চিকেন মোমো করার জন্য আমি এখানে 150 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এখানে ছোট পিস করে কাটা আছে। চিকেনটা আমার ভালো মতন এখানে ধোয়া আছে। এবার একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য একটা মিক্সি জার নিয়ে নিলাম। এর মধ্যে চিকেনগুলো সব ঢেলে দিলাম। ঢাকা দিয়ে ভালো মতন করে এটা ব্লেন্ড করে নিতে হবে। দেখুন এখানে চিকেন পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে আমি এটা নিয়ে নিচ্ছি। चिकेन माखार जो एक मीडियम साइज़ प्याज़ कुचि नहीं चा चामच आदा कुचि नहींटो काचा लंका कुचि केटे नहीं झाल अपने स्वाद अनुजाई नहीं एक टेबुल चामच नहींतो करा रसुन और दुई टेबुल चामच धने पता कुचि नहींने पता क्योंकि डाठी बेसि व्यवहार कर पतार थे। एबार चिकेनटार मध्य दिए दीची एक चा चामच नून हमें टेबुल चामच व्यवहार कर हाफ दिल देव। एक चा चामच सदा गोलमरीच कुड़ो ভালো গোলমরিচও ব্যবহার করতে পারেন। ভালো মতন করে নুন আর গোলমরিচটা দিয়ে চিকেনটা একটু মেখে নেব। এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, আদাও দিয়ে দিলাম, রসুনটা দিয়ে কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজের বদলে স্প্রিং অনিয়নও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো এক টেবিল চামচ সয়া সস আর দেবো এক টেবিল চামচ তেল। তেলটা দিয়ে আমি কাঁটা চামচ দিয়ে ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা হাত দিয়ে করলে বেশি ভালো হয়, তার জন্য আমি হাত দিয়ে চিকেনটা ভালো করে একটু মেখে নেব। এই সময় যদি দেখছেন চিকেনটা একটু ড্রাই মনে হচ্ছে, তাহলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আপনারা স্প্রিং অনিয়ন পেঁয়াজের জায়গায় ব্যবহার করতে পারেন বা অল্প করে বাঁধাকপিও কুচিয়ে দিতে পারেন। আপনারা তেলের বদলে বাটার ব্যবহার করতে পারেন বা ইচ্ছে করলে চিজও গ্রেট করে দিতে পারেন। মাখা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি 20 থেকে 25 মিনিট একটু রেখে দেব। এবার আমি মোমোর ডোটা আবারও ভালো মতন করে একটু মেখে নিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। আপনারা চাইলে বড় বড় লেচি করে নিতে পারেন, তারপরে সেটাকে বেলে নিয়ে কোনো কিছু দিয়ে কেটে মোমোটা তৈরি করে নিতে পারেন। আমি এরকম ছোটো ছোটো করে লেচি করে নিয়েছি। এবার একটু শুকনো ময়দা নিয়ে নিয়েছি। এবার চাকির মধ্যে অল্প একটু গুঁড়ো দিয়ে লেচিটা দিয়ে আমি বেলে নেব। সাইডটা কিন্তু দেখুন চাপ দিয়ে চাপ দিয়ে একটু পাতলা করে বেলতে হবে। ধারটা যেন একদম পাতলা হয়, ভেতরটা যেন একটু মোটা হয় ধারের থেকে। তাহলে স্টাফিং ভরতে সুবিধা হবে আর মোমো যখন স্টিম হবে তখন খেতেও ভালো লাগবে। দেখুন এরকমই পাতলা করে আমি বেলে নেব। ধারটা কিন্তু একটু পাতলা রাখবেন। আমি এভাবে করি সবগুলো বেলে নিয়েছি। এবার একটার মধ্যে আমি এক টেবিল চামচের মতন মোমোর স্টাফিংটা দিয়ে দিলাম। এবার একটু জল নিয়ে নিচ্ছি ছোটো একটা বাটিতে। আপনারা জল ছাড়া করতে পারেন, আমি আউলের সাহায্যে একটু জলটা চারধারে একটু অল্প করে লাগিয়ে দিলাম। বেশি লাগাবেন না, একদম হালকা করে। এবার দুটো প্রান্ত একদম জুড়ে দিতে হবে, যেরকম আমরা কুলি পিঠে তৈরি করি। ডিজাইনটা করবেন না, জাস্ট এরকম জুড়ে দেবেন। দেখুন জুড়ে দিয়েছি। এবার এই সাইডটা
মুড়ে তুলে নেব, তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। আবার এই প্রান্তটা তুলে এর উপরে লাগিয়ে দেব। এটা একদমই সোজা, দেখতেও ভালো লাগে আর স্টাফিংও অনেকটা বেশ ভরা যায়। আমি এরকমভাবে কয়েকটা করে নেব। আরেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ মতন চিকেনের পেস্টটা আমি এর মধ্যে ভরে দিলাম। তারপরে দেখুন, আমি দুটো প্রান্ত তুলে নিয়ে পেছনের যে পাটটা আছে সেটা এরকম পিট দেওয়ার মতন করে ভাঁজ করে নিচ্ছি। সামনের পাটটা কিন্তু করব না, পেছনের পাটটাই করব। আর বাকি অংশটা আবার হাত দিয়ে চেপে বন্ধ করে দেবো। ঠিক এই সাইডটাও বা দিকেরটাও একইভাবে পেছনের পাটটা কুচি দিয়ে তারপরে দুটো মুখ বন্ধ করে দিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটাও ভালো করে দেখিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ মোমো স্টাফিং ভরে দিলাম। দেখুন, উপরের পাটটা নিয়ে এরকম আমি কুচি দেওয়ার মতন করে দিয়ে দিচ্ছি। বাঁ হাত দিয়ে টেনে নিয়ে ডান হাত দিয়ে চেপে এরকম করে পিট দেওয়ার মতন করে দিয়ে নিতে হবে। এভাবে করে যখন দু সাইড থেকে দেবেন বা এক সাইড থেকেও দিতে পারেন, দেখবেন রাউন্ড মতন হয়ে যাচ্ছে। তখন নিচের পাটটা তুলে দিয়ে উপরের পাটের সঙ্গে জুড়ে দেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে। আমি এই শেপেই মিশিয়ে করে মোমোগুলো তৈরি করে নিয়েছি। আমি আজকে দুরকম শেপ দিয়ে মোমোটা তৈরি করেছি, একটা এরকম গোল মতন করে আর একটা যেরকম দেখালাম লম্বা মতন করে। আপনাদের যেটা সুবিধে সেভাবে করে শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। এবার মোমোগুলো আমি স্টিম করতে দেবো। তার জন্য আমি এরকম ছিদ্রযুক্ত একটা পাত্র নিয়েছি আর ব্রাশের সাহায্যে অল্প করে একটু রিফাইন্ড অয়েল এর গায়ে গ্রিস করে দিচ্ছি, যাতে মোমোগুলো স্টিমের সময় এর গায়ে লেগে না যায়, সহজেই যাতে স্টিমের পরে তুলে নেওয়া যায়। আপনাদের কাছে এরকম ছিদ্রযুক্ত যদি থালা থাকে তাতেও কিন্তু আপনারা স্টিম দিয়ে নিতে পারবেন। ভালো মতন কিন্তু এখানে পাত্রটা গ্রিস করে নিয়েছি। এবার এর মধ্যে মোমোগুলো সাজিয়ে দিতে হবে, একটু ফাঁকা করে দিতে হবে, কেন স্টিম হওয়ার পর মোমোগুলো কিন্তু ফুলে যাবে। সেজন্য সবগুলো একসঙ্গে দেবো না, আমি প্রথমে 7 পিস মোমো স্টিম করে নেবো। আর মোমো গরম গরম খেতে বেশি ভালো লাগে। দেখুন সবগুলো সাজিয়ে দিয়েছি। আমি আগের থেকে ডেচকিতে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা ভালো মতন ফুটে গেছে। এবার এই পাত্রটা এর উপরে বসিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 20-25 মিনিট এটা একটু হতে দেবো। তার জন্য উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি মোমো স্টিমার থাকে তাহলে তার মধ্যে আপনারা মোমোটা স্টিম দিয়ে নিতে পারেন, বা রাইস কুকার বা ইডলি মেকার যেটাই থাকুক না কেন তার মধ্যে কিন্তু স্টিমটা দেওয়া যেতে পারে। সবার বাড়িতে সব সুবিধা থাকে না, কিন্তু এভাবে করে কিন্তু আপনারা স্টিম দিয়ে নিতে পারবেন। দেখুন 25 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে ফেললাম। দেখুন ভালো মতন কিন্তু এখানে মোমোটা স্টিম হয়ে গেছে, আগের থেকে কিন্তু একটু সাইজে বড় হয়ে গেছে। এবার এর থেকে আমি তুলে নিলাম, নিয়ে গরম গরম আমি প্লেটে তুলে নেবো সার্ভ করার জন্য। আমি আজকে মোমো সস দিয়ে পরিবেশন করব। আপনারা চাইলে টমেটো সস দিয়েও কিন্তু এটা পরিবেশন করতে পারেন, বা চিলি সস। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে এটা লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।